কেকারে এত বড় আসপাত্তা কার রানী কটকটির কানের পাশে এমন অর্থ হাসি দেয় কে কোথায় আছো এক্ষুনি মুখের ভেতরটা অমন করছে কেন বলি বলি ঘর বিচলি মনের ভেতর আকুলি বিকুলি কোথায় ছবি কই মনের কথা খুলে কও কার ছবি দেখতে চাও কে সে কাকে দেখতে চাই কে অমন করে হাসলো তার নাম জানি না ধাম জানি না স্পষ্ট কথা বলবো কি চাই বালি পুড়িয়েছে শুনতে পাচ্ছিস নে ঘন্টা বাজছে ১৬ বছর পরে এই মহামারণ রস রক্ত বর্ণ থেকে নীল বর্ণ ধারণ করবে তার আগে তোমার কোনো ক্ষতি করতে পারবি না কোনো ক্ষতি না ১৬ বছর সে ত্রিভুবনে আমার কথাই হবে শেষ কথা আমার ক্ষমতার সঙ্গে কারুর ক্ষমতা মিলবে না কারুর না কটিমা বজ্র মানিক হাসিলের জন্য কিন্তু কাল তপস্বীকে খবর করতে হবে তার কথা মতো আমাদের চলতে হবে এক চুলো এদিক ওদিক করা চলবে না কো একটু সবুর কর আর পাচ্ছি না আমি আর সবুর করতে পারছি না পাচ্ছি না কটিমা একটু ধৈর্য ধর দেখি এক্ষুনি কাল তপস্বীকে সংকেত পাঠাচ্ছি ঝিনুকের বালা আর শাকের ফোবার কাটা দুটোই ফুলিকে দিয়ে দিই চল কি ঝিনুকের মালা তো সবার আগে আমি চেয়েছিলাম
খুলির বুঝি নিজের দাদা নেই? এই তো সেদিন ওর দাদা ওর জন্য এক জোড়া গোলাপি মুক্তো নিয়ে এসেছিল। ও কি সুন্দর কানের দুল করে পরেছে। আর আমি যাওয়ার মধ্যে চেয়েছিলাম এক ছড়া ঝিনুকের মালা, তাও তোমরা দেবে না? যাও, আমার দরকার নেই। আচ্ছা, তুই কারুর কথা শুনবি না আর সবাই বুঝি তোর কথা শুনবে? কোন কথাটা শুনি না আমি? মা তো আমাকে পদ্ম, মা তো সেই কখন পদ্মফুল আনতে বলেছে। আর তাছাড়া এই জঙ্গলের পদ্মফুল ছাড়া বুঝি আর কোথাও পদ্মফুল পাওয়া যায় না। আর তোকে হাজারবার বলেছি এই জঙ্গলে একা একা আসবি না, জানিস না এখানে কুমিরের উৎপাত। তাছাড়া এখানে অনেক ভাল্লুকও আছে। আমি তো তোমাকে অনেকবার বলেছি যে এই গাছপালা পশু পাখি এরা সবাই আমার বন্ধু, আমি এদের খুব ভালোবাসি, আমি এদের ভয় পেতে যাব কেন? ব্যাস, আমার পাগলামি শুরু করলি? শত রাজ্যের আবোলতাবোল কথা, ওর সাথে কথায় কে কবে পেরেছে বলতো? দেখ না, এই অবেলায় পদ্মবিলের জলে ঝাপাঝাপি করলো তো, এরপর তো ওর জ্বর এলো বলে। আর জ্বর এলেই বা ওর কি, ও তো শুয়ে থেকে নাকে কাঁদবে, মাঝখান থেকে আজকের দিনটা মাটি হয়ে যাবে। কেন, আজকে কি গো বড়দাদা? ওরে পাগলি, আজ যে তোর 16 বছরের জন্মদিন রে। মা তো সেই জন্যই পুজো করছে আজ। ষোলো বছরের জন্মদিন? থাকবেন তো মহারাজ সারাটা জীবন এইভাবে থাকবেন তো আপনি? প্রহরীদের বলুন রানী রূপমতীকে পাহাড়ের ওপরে কারাগারে বন্দী করে আসতে। একটা একটা বাক্য বোঝা যাচ্ছে, রাজা বিজয়ের কন্যা ধ্বংস করবে রাক্ষসকুলকে। অত্যন্ত সুসংবাদ মহারাজ, ঈশ্বরের ইচ্ছায় মহারানী সন্তান সম্ভবা। কিরণমালা আসেনি রানীমা, এই কাঠের পুতুলের জন্ম দিয়েছেন। দেখতে দেখতে 16টা বছর কেটে গেল। কিসের আবার 16 বছর বলতে কি, পুতুল মেয়েটার মনে 16 বছর বয়স হয়েছে। আজ যদি তুই বেঁচে থাকতিস তাহলে রাজ্যে আজ আনন্দ উৎসব হতো, তোর 16 বছরের জন্মদিনের উৎসব। নবদ বাজত, বাজি পড়ত, প্রজারা আনন্দে নাচত ও গাইত। বাবা, এটা এত যখন শখ, ওই কাঠের পুতুল নিয়ে আমোদ করুক না, চুপ কর না। এ রাজ্যে কি আর কোনোদিন উৎসব হবে না? বাবা বিজয়, তোমার প্রসাদ। ওটা কি? ওই কাঠের পুতুলটা না, ওটা তুমি এখনো রেখে দিয়েছো? ধীরে খোকা, আমার পুতুল পুতুল খেলছে। রাক্ষসীর চিহ্ন মাত্র থাকাটা এই প্রাসাদের জন্য অমঙ্গলের, তুমি জানো না? ওটা দূর করে দাও। না মা, এ তো আমার শেষ স্মৃতি, আমার কিরণমালার স্মৃতি, আমার আমার স্বপ্নের স্মৃতি। আজ আজ কিরণমালার জন্মদিন মা,
কত কায়দা দেখাবি তুই, কত কায়দা দেখাবি! ষোলো বছর, কাল তপস্বী বলেছিল না ষোলো বছর অপেক্ষা করতে হবে, অপেক্ষা তো করেছি কিন্তু আর আমি সহ্য করবো না, এক্ষুনি ওই বজ্রাত রাজাকে আমি শেষ করে ফেলবো। কটিমা চুপ মার দেখি, স্থান কাল পাত্তর বুঝে কথা বল, আমাদের ঝোপ বুঝে কোপ মারতে হবে। কোপ মারবো বলেই তো এত প্রতীক্ষা, এত অপেক্ষা। বলো আর অপেক্ষা করতে হবে নে কো, হবে নে। কাল তপস্বীকে আমি সংকেত পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে, ওনার পরামর্শ ছাড়া বজ্রমাণিকের দিকে হাত বাড়ানো আমাদের উচিত কাজ হবে নে কো। মেঘের বিছে এ তো ভারী অশুভ লক্ষণ, এখনই মরমশাকে জানাতে হবে। জয় মহারাজের জয়! আসন গ্রহণ করুন। মহামন্ত্রী, রাজকার্য শুরু হোক। মহারাজ, সাত গায়ে মহামারী দেখা দিয়েছে,
রাজবৈদ্য তার সহকারীদের নিয়ে সেখানে গেছেন। তার মতে গ্রামের তিনটে পুষ্করণী অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। মহারাজ, 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 এক আশ্চর্য জিনিস দেখে এলাম মহারাজ। ঠিকই ঠিকই মহারাজ, আমিও দেখেছি, কাগের বাসায় বগের ডিম। বিদূষক, চুপ, নিশ্চয়ই কোনো গুরুতর কিছু ঘটেছে। সেনাপতি আপনি বলুন। মহারাজ, আকাশ জুড়ে এক বিশাল মেঘ দেখা গেছে মহারাজ। চমৎকার, কেমন নতুন জিনিস শোনালে বটে। হ্যাঁ মহারাজ, সে মেঘের আকার হুবহু এক বিছের মতো মহারাজ। হ্যাঁ মহারাজ, ভীষণ এক পিছে, যেন সে স্বয়ং সূর্যকে গ্রাস করতে চলেছে। আপনি ঠিক দেখেছেন তো? হ্যাঁ মহারাজ, সন্দেহের কোনো অবকাশ নেই, আর যদি তা থাকে আপনি স্বয়ং গিয়ে একবার দেখে আসতে পারেন। মহারাজ, আতঙ্কগ্রস্ত হয়ে রাজপথে প্রজারা ছুটোছুটি পর্যন্ত শুরু করেছে মহারাজ। মহামন্ত্রী, এ কিসের অশুভ সংকেত? মহারাজ, তা তো বুঝতে পারছি না, কিন্তু কিন্তু এই লক্ষণ যে শুভ নয় তা আমি নিশ্চিত মহারাজ। মহারাজ, আমাদের অচিনপুরে কোনো অভিশাপের কালো ছায়া নেমে আসেনি তো? সেদিন দৈববাণী হয়েছিল, রাক্ষসদের নির্বাসনের মেয়াদ 20 বছর। 20 বছর পর পাতালের প্রবেশদ্বার আবার খুলে যাবে, তখন তারা আরো শক্তি সঞ্চয় করে উঠে আসবে পৃথিবীর বুকে। অভিশাপ? তাহলে কি দৈববাণী সত্যি হতে চলল? রাজা বিজয়ের কন্যা, রাজকন্যা কিরণমালা রক্ষা করবে পৃথিবীকে। কোথায় সে? নজর নালা